ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সিরিয়ার এএফপি। সিরিয়ার অভিযোগ করেছে ইসরায়েলের গতকাল বৃহস্পতিবার দামেস্ক বিমানবন্দরের কাছে একটি সামরিক ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলার ফলে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সিরিয়ার মিত্র রাশিয়া এ ঘটনার পর সংযমের আহ্বান জানায়। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, গতকাল ভোরে ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত আনে, যাতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত কয়েকবার সেদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বরাবরের মতো এবারও দামেস্কে এ বিস্ফোরণের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। তবে দেশটির গোয়েন্দা তৎপরতা বিষয়ক মন্ত্রী ইসরায়েল বলেন, এ ঘটনা হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহকে ঠেকানোর ব্যাপারে সরকারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা নিশ্চিত করে বলেননি তিনি। আমাদের চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই একটি মাত্র সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।